নমস্কার, ওয়েলকাম টু দীপার ডায়েরি। দীপার ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানালাম। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এবং লাইক দেওয়ার জন্য অনুরোধ জানালাম। এবং নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য বেল নোটিফিকেশান অবশ্যই অন করুন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের এমন এক রেসিপি যেটা কিন্তু এতটাই টেস্টি, আর মাছ মাংস ভুলে আপনাকে খেতে হবে। এই রেসিপিটা কিন্তু আমার বাবার আমার বাবার কাছে আমি এই রেসিপিটা শিখেছি। এই রেসিপিটা আমার বাবা কিন্তু খুব ভালো রান্না করতে জানতেন না, কিন্তু বাবার টিপস এত ভালো এত ভালো, মানে পুরো রান্নার স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যেত। আমাদের রান্নাতে বাবার টিপস যদি আমি যোগ করতাম তাহলে রান্নায় কিন্তু আলাদা মাত্রা এনে দিত। আজকে আমি শেয়ার করব সেই বাবার শেখানো সেই রেসিপি, যেটা হচ্ছে পটলের দোরমা, কিন্তু সেটা অন্যরকম ভাবে করা। সবাই যেরকম পটলের দোরমা করে ইউটিউবে অনেকে দেখতে পাবেন আপনি, এটা কিন্তু পুরোপুরিভাবে আলাদা। তা চলুন আজকে আমি শুরু করব সেই রেসিপিটা, পটলের দোরমা। পটলের দোরমা, অন্য ধরনের পটলের দোরমা, এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এখানে গোটা পটল নিয়ে করেছি, যেটা কিন্তু খোসা ছাড়াইনি। আপনারা অবশ্যই খোসা ছাড়িয়ে করবেন, টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। আমি এখানে দেখতে ভালো লাগবে বলে খোসা সমেতই এটাকে আমি তৈরি করেছি। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই আপনি খেতে পারেন। বাড়িতে গেস্ট এলে একটা এক্সট্রা পদ হিসাবে আপনি এটা তৈরি করে দেবেন, ভীষণ ভীষণভাবে প্রশংসিত হবেন। অবশ্যই একবার তৈরি করুন এই পটলের দোরমা। এটা কিন্তু করতে করা খুবই সহজ, 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনার এটা তৈরি করা হয়ে যাবে। এবং এটা করার জন্য খুব বেশি ইনগ্রেডিয়েন্টসের দরকার নেই, খুব সহজেই বাড়িতে চটপট আপনি বানিয়ে ফেলতে পারবেন পটলের দোরমা। এটা কিভাবে বানাবো সেটাই আমি এবার দেখে নেব। এখানে আমি পটল নিয়েছি 500 গ্রাম মতো, যেটাকে ধুয়ে কেটে চেঁচে রেখেছি। দেখতে পাচ্ছেন খোসাটাকে করে নিয়ে দুটো পেঁয়াজ আমাকে কুচিয়ে নিতে হবে, ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিতে হবে। আদা রসুন বাটা 1 টেবিল চামচ মতো আমার লাগবে, যেটাকে আমি থেতো করে রেখেছি। টমেটো একটা কুচিয়ে রেখেছি, আপনি পিউরিও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে লঙ্কা ছিঁড়ে রেখেছি, মানে লঙ্কা গোটা, লঙ্কাটা আপনাকে বুঝে দিতে হবে। দুটো মিডিয়াম সাইজ আলু আমি সেদ্ধ করে রেখেছি, যেটা কিন্তু এই রান্নাটার একটা আলাদা মাত্রা এনে দেবে। আমি 2 টেবিল চামচ মতো টক দই লাগবে, হলুদ গুঁড়ো লাগবে 1 চা চামচ মতো, আর আমার এখানে লাগবে মশলার মধ্যে জিরে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, মিট মশলা 1 চা চামচ, আর কেশরি মেথি 1/2 চা চামচ মতো। আমার লাগবে চিনি 1 টেবিল চামচ মতো, আর গরম মশলা 1/2 চা চামচ মতো, 2 টেবিল চামচ মতো ঘি লাগবে আমার এর মধ্যে, নুন লাগবে প্রয়োজন মতো, আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। তাহলে চলুন কিভাবে আমি এটা বানিয়ে ফেলবো সেটা দেখে নেব, চটপট ভাবে আমি দেখে নেব। পটলটা খোসা ছাড়িয়ে রেখেছি, আর এটাতে এটাকে আমি একটা আপনাদের দেখিয়ে দেবো। আমি এটাকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে। আপনারা কিন্তু খোসাটাকে ফেলে করবেন, তাহলে আরও অনেক বেশি টেস্টি লাগবে, খুব সহজে এটা বানিয়ে ফেলা যাবে। এটা কিন্তু বানাতে খুব বেশি সময়ের দরকার নেই, এইভাবে ফুটোটা করে নিলে এর মধ্যে মশলাটা ঢোকার সময় আপনার মশলাটা ঢুকবে, খেতে খুবই ভালো লাগবে। প্রথমেই আমি আলুটাকে মেখে রেখে দেবো, মাখা হয়ে গেছে। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেলটা দিয়ে দেবো, 4 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে আমি তুলে নেব। নুন দিয়ে দেবো 1/2 চা চামচ মতো, আর 1/2 চা চামচ মতো হলুদ দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে তুলে নেব পটলগুলোকে।
হয়ে গেছে ভাজা। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পটল কিন্তু অনেকেরই পছন্দ নয়, কিন্তু আপনি তেলটা পাল্টে নিতে পারেন। তা আমি এর মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ এবং সামান্য পরিমাণে জয়িত্রী। 10-15 সেকেন্ড হওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এর মধ্যে তেল আমাকে অ্যাড করতে হবে, আরও 2 টেবিল চামচ তেল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এরপরে ভাজতে ভাজতে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। টমেটো কুচানোটা দিয়ে দেব। নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে কিন্তু এটা টমেটোটা নরম হওয়া পর্যন্ত নাড়বো, আর এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে আমি রেখে দেবো, আর এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দেবো। চিনিটা দিয়ে নাড়াচাড়া করতে করতে দইটাকে ঢেলে দেব। দইটা এমনভাবে ফাটাতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে, স্মুথভাবে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার মশলাগুলো এক এক করে। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ মতো, জিরে গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, মিট মশলা 1 চা চামচ, এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন। কেশরি মেথিটা একটু পরে দেব, এখন দেব না। নুনটা আমি দিয়ে দেবো, নুন যতটা লাগবে আপনি দিয়ে দেবেন, কারণ পটলে ভাজার সময় নুন দেওয়া হয়েছে। এরপরে এর মধ্যেই যা নুনটা দিয়ে দিতে হবে। তেল ছাড়ার সময় তেলটা ছাড়ছে, তেলটা বেরিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আলু সেদ্ধটা। এই আলু সেদ্ধটা দেওয়ার জন্যই আপনার এটার টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যাবে। এটাকে নাড়াচাড়া করব খুব ভালো করে নেড়ে নেওয়ার পরে। আমাদের নিত্যদিনে রান্নার একঘেয়েমি কাটাতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। লঙ্কাটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে, কারণ এটা ফুটলে জলটা কিন্তু একদমই কমে যাবে, গ্রেভি থাকবেই না, কাজে জলটা একটু বেশি দিতে হবে। এরপরে এটাকে ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ফুটে গেছে, আরো 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব এটাকে। কেশরী মেথিটা দিয়ে দেব এবার, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। এটা হয়ে গেছে, আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে গরম মশলাটা দেওয়ার পরে। কেশরি মেথিটা দেওয়ার জন্যও খুব ভালো একটা মানে গন্ধ বেরোয়। আর ঘিটা 2 টেবিল চামচ আমি দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব, গ্যাস অফ করে দেব। চাপা দিয়ে আমি 2-4 মিনিট রেখে দেব, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার পটলের দোরমা। অবশ্যই একবার তৈরি করুন, এটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, 10-12 মিনিটে আপনি তৈরি করে ফেলতে পারবেন। এই পটলের দোরমা খুব সহজেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। এবং রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যাবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এবং লাইক দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে রাখলাম।
যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য বেল নোটিফিকেশন অবশ্যই অন করে ফেলুন। এবং দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য বাই।